या रसूले या हबीबे रहमतुल लिल आलमी, या मुजम्मिल या मुदसिर करुणयालर मुहम्मदे, ताहा नबिये अल अमीने हाशिम कुलतिन सिल्वमे, विन्नुलगम सिन्र अर्पुद नबिये मरहबा या मुस्तफा, या रसूले या हबीबे रहमतुल लिल आलमी, या मुजम्मिल या मुदसिर करुणयालर मुहम्मदे। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সদস্য বিশ্বনবী ইসলামী আলী মাদ্রাসা। আসলে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের আজকে আমরা সমাপ্ত করলাম আমাদের কার্যক্রম। আমরা সবার কাছে দোয়া চাই যাতে ভবিষ্যতে আগামী বছরও যাতে আমরা এই রমজান জুড়ে, সারা রমজান জুড়ে যাতে আমরা কত মানুষদের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন সালামতুল্লাহ ফাউন্ডেশনের সালামতুল্লাহ সাহেবের জন্য, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন। বিশেষ করে যে অর্থ যোগানদাতা জনাব হাসান আহমেদ ফোকন, আসলে বড় মনের মানুষ ওনারা, এই জন্যই এটা আমরা শুধু আমরা এখানে না, বন্দরের চারটা জায়গায় আমরা এটা বিতরণ মানে করা হচ্ছে, ঢাকাতে বিতরণ করা হচ্ছে, সারা বাংলাদেশের অনেক জায়গায় বিতরণ করা হচ্ছে। আর স্পেশালি থ্যাংকস ইমনকে, ইমন হচ্ছে অগ্রবাণী প্রতিদিনের রিপোর্টার, ও আমাদের এই সালামতুল্লাহ ফাউন্ডেশনের সাথে খুব ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। ও অনেক পরিশ্রম করে ইফতার প্যাকেটিং থেকে শুরু করে সবকিছু, এই কার্যক্রমগুলি আমরা যতদিন যাবৎ করতেছি টোটালটা আমাদের এই এলাকাটা ও দায়িত্ব নিয়ে ও করতেছে। আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে আগামী বছরও আমাদের মাঝে থাকতে পারে। আসসালামু আলাইকুম। আমি মুক্তারউদ্দিন মুক্তু, সাধারণ সম্পাদক কলাগাছি ইউনিয়ন যুবলীগ। সালামতুল্লাহ রিসার্চ সেন্টারের পক্ষে চেয়ারম্যান জনাব খোকন সাহেব এই এক মাস যাবৎ যে ইফতারি হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি দিচ্ছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আমি আশা করবো এভাবে তিনি অব্যাহত রাখবেন এবং সমাজের বিত্তবান যারা আছেন তাদেরকে আশা করবো তার মতন এভাবে। محمد رسول الله يا حبيب الله الله إبراهيم خليل الله إسماعيل ذابح الله على معلي خلق الله لا إله إلا الله بنف ما أحليه واستبت على الجود ما كان يقلمه সরদার আবু তালেব সভাপতি, বিশ্বনবী ইসলামী আলিম মাদ্রাসা গভর্নিং বডি। আমি বিগত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি সালামতুল্লাহ সাহেবের ছেলে হাসান আহমেদ খোকন যে ত্রাণ তৎপরতা করতেছে, বিগত সময়ে আমাদের এলাকায় এই তৎপরতা কারো দেওয়া হয় নাই। ওনার দিয়ে আমরা আমাদের এলাকার লোক যে সমস্ত মানে ত্রাণ পাইছে তারা অত্যন্ত উপকৃত হয়েছে, তাদের নিয়ে তাদের আমরা তার এই ইয়ে আমরা অত্যন্ত খুশি। আল্লাহ তারা দীর্ঘজীবী করুক এই কামনাই করি এবং তার মনোবাসনা আল্লাহ পূর্ণ করুক। ধন্যবাদ। العليم الحكيم الله أكبر الله أكبر إنه هو التواب الرحيم الله أكبر الله أكبر
আকবর আল্লাহু আকবর ইন্নাকা আনতা সামিউল আলীম ওয়া লা ইন্না আল্লাহ আজিজুল হাকীম।